হ্যালো ইউটিউববাসী, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমরা প্লেয়ারকে দিয়ে বিভিন্ন স্কিল করাবে। সো ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর তোমরা দেখছো সুদীপ বড়ো ইউটিউব চ্যানেল। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। প্রথমে যে স্কিলটি সম্পর্কে আলোচনা করব সেই স্কিলটির নাম হচ্ছে রেইনবো ফ্লোট, যে স্কিলটি সাধারণভাবে আমরা ফুটবল খেলায় নেইমার জুনিয়রকে দিতে দেখে থাকি। এই স্কিলটি খুবই পরিচিত একটি স্কিল। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই স্কিলটি DLS 22 কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এই স্কিলটি করার জন্য আপনার ডিসপ্লে থাকা ফাঁকা জায়গাকে একটু উপরের দিকে প্রেস করুন। উপরের দিকে প্রেস করার মাধ্যমে আপনার প্লেয়ার এই স্কিলটি দিতে সক্ষম হবে। সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে স্কিলটি সম্পর্কে আলোচনা করব, স্কিলটির নাম হচ্ছে রুলেট, যে স্কিলটি আমরা সচরাচর ফুটবল খেলায় মেসি এবং মোহাম্মদ সালাকে দিতে দেখে থাকি। এই স্কিলটি খুবই পরিচিত একটি স্কিল। সো আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন কিভাবে রুলেট স্কিলটি খুব সহজেই দেওয়া যায়। রুলেট স্কিলটি দেওয়ার জন্য আপনার ডিসপ্লে থাকা ফাঁকা জায়গাতে একটু নিচের দিকে প্রেস করুন। নিচের দিকে প্রেস করলে আপনার প্লেয়ার এই রুলেট স্কিলটি দিতে সক্ষম হবে। এখন যে স্কিলটি আপনাদের মাঝে দেখাতে চলেছি এই স্কিলের নাম হচ্ছে ফিন্ট। এই স্কিলটি খুবই পরিচিত একটি স্কিল। যখন আক্রমণভাগের প্লেয়ার বল নিয়ে গোলের দিকে যায়, তখন ডিফেন্স যখন সামনে চলে আসে, তখন এই স্কিলটি সচরাচর নামি দামি প্লেয়াররা ব্যবহার করে থাকে। সো আজকের ভিডিওতে শেখাবো কিভাবে আপনারা এই স্কিলটি খুব সহজেই দিতে পারবেন। এই স্কিলটি দেওয়ার জন্য ডিসপ্লে থাকা ফাঁকা জায়গা একবার ডান দিকে প্রেস করুন এবং একবার বাম দিকে প্রেস করুন। যখন আপনি ডান দিকে প্রেস করবেন তখন প্লেয়ার ডান দিকে স্কিল করবে, এবং যখন আপনি বাম দিকে প্রেস করবেন তখন প্লেয়ার বাম দিকে স্কিল করবে। অবশিষ্ট যে স্কিলগুলো রয়েছে সবগুলো টিউটোরিয়াল একই, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আপনাদের যে স্কিলটি সম্পর্কে দেখাতে চলেছি এই স্কিলটি হচ্ছে হেডিং, অর্থাৎ এই হেডিং স্কিলটা সাধারণ হেড থেকে একটু আলাদা হয়ে থাকে, অর্থাৎ প্লেয়ার সামনের দিকে ঝুঁকে গিয়ে হেড দেয়। সো এই স্কিলটি অনেক নামিদামি প্লেয়াররা বিভিন্ন খেলায় দিয়ে থাকে। এখন যে স্কিলটি সম্পর্কে আলোচনা করব, এই স্কিলটি খুবই পরিচিত এবং খুবই ফেমাস একটি স্কিল, যে স্কিলটির নাম হলো বাইসাইকেল কিক। ফুটবল খেলার অনেক বড় বড় নামিদামি প্লেয়াররা বিভিন্ন সময়ে এই স্কিলটি ব্যবহার করে থাকে, আর এই স্কিলটি খুবই পরিচিত এবং ফেমাস, যা সকলের কাছেই অনেক ভালো লাগে। এখন আপনাদের যে স্কিলটি সম্পর্কে জানাতে চলেছি এই স্কিলটির নাম হলো রোবোনাকি। এটিও খুব ফেমাস একটি স্কিল, যে স্কিলটি ফুটবল খেলার বিভিন্ন নামিদামি প্লেয়াররা বিভিন্ন সময়ে প্লেয়ারকে কাবু করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। হেডিং, বাইসাইকেল কিক এবং রোবোনাকি দেওয়ার জন্য প্রথমে আপনারা বলটিকে সি চেপে হাওয়ায় উড়িয়ে দিন এবং স্ক্রিনের ফাঁকা জায়গায় ডাবল ট্যাপ করুন।
স্ক্রিনে ডাবল ট্যাপ করার ফলে এই কিকগুলো অটোমেটিক হয়ে যাবে। ভিডিওটির মাধ্যমে আপনাদের যদি কোনো প্রকার হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট আশা তো করতেই পারি। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ড্রিম লিগ সকার সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।